শুক্রবার প্রধানমন্ত্রী আবাস যোজনার দুর্নীতির বিরুদ্ধে রায়গঞ্জের সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণে 50 থেকে 60 জন কর্মী সমর্থকদের নিয়ে বিক্ষোভ প্রদর্শন করল সিপিআইএম। তাদের মতে, যারা আর্থিক দিক থেকে সচ্ছল, ধনী, পাকা বাড়ি রয়েছে, তাদের নাম আবাস যোজনার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। অথচ যারা দুস্থ, শারীরিকভাবে প্রতিবন্ধী, তারা সরকারি প্রকল্পে ঘর পাননি। তারা বিডিওর কাছে নামের তালিকা চেয়েছিলেন, কিন্তু তাদেরকে সেই তালিকা দেওয়া হয়নি, তাই তারা বিক্ষোভে সামিল হয়েছেন। সিপিআইএম এর জেলা সম্পাদক মন্ডলীর সদস্য উত্তম পাল, মোহিত বর্মন ছাড়াও বেশ কিছু নেতৃত্ব উপস্থিত ছিলেন এদিনের বিক্ষোভ সমাবেশে। আগামীতে ন্যায্য দাবিদাররা ঘর না পেলে বা দুর্নীতি করে যারা ঘর পাওয়ার যোগ্য নয় তারা ঘর পেলে সাংগঠনিকভাবে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন বলেও তারা জানান। এ বিষয়ে সিপিআইএম জেলা সম্পাদক মন্ডলীর সদস্য উত্তম পাল কি জানিয়েছেন শুনে নেব। আমার নাম উত্তম পাল, সিপিআইএম জেলা সম্পাদক মন্ডলীর সদস্য। আজকে আপনারা কি জন্য? আজকে আমরা এখানে এসেছি যে আপনারা সকলেই জানেন গোটা রাজ্য জুড়ে শুরু হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর, এবং সেই ঘর প্রাপক কারা হবে সেটা ঠিক করবার জন্য বিভিন্ন অফিস, বিডিও অফিস, তারা এগুলো ইনকোয়ারির নামে যাচ্ছে তাই করে যাচ্ছে। তৃণমূলের ছোটো বড়ো মাঝারি নেতা, আমলা, মন্ত্রী থেকে শুরু করে বিডিও অফিসের স্টাফ, যারা পেনশন পান, চাকরিজীবী, বিগত সময় ঘর পেয়েছেন, তাদের নাম এবার তালিকায় আসে। অনেক গরিব মানুষ, তপশিলি, আদিবাসী, সংখ্যালঘু, অনেক বিধবা মানুষ আছেন, প্রতিবন্ধী, শারীরিক, মানসিক প্রতিবন্ধী আছেন, যাদের থাকবার মতো ঘর নেই, এখানে ওখানে ঘুরে বেড়ান, তাদের ঘর তালিকাভুক্ত হয়নি। এবং এখানেতে পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত মেম্বার, পঞ্চায়েত সমিতি সবাই একসূত্রে যোগ সাজস হয়ে তারা এইভাবেতে দলবাজি করছেন, এবং প্রকৃত অর্থে যারা গরিব মানুষ তাদেরকে বঞ্চিত করে একটা স্বজন পোষণ, লুটপাট চালানোর কাজ করছেন। এটা একদম টপ টু বটম গোটা রাজ্যে একই চেহারা। আমরা সিপিআইএম পার্টির পক্ষ থেকে বিডিও সাহেবকে বলেছিলাম 2-3 দিন আগে যে কারা তালিকাভুক্ত, যে তাদের নামের তালিকা দিন, তারা সেটা দেয়নি। যাই হোক, আমরা কোনোভাবে জোগাড় করেছি। আমরা তার সাথে আরও 100 গরিব মানুষ, তাদের আবেদন আজকে জমা দিলাম যাদের নাম তালিকায় নেই। আমাদের দাবি, যাদের পাকা বাড়ি আছে, বিগত সময় ঘর পেয়েছে, বিভিন্ন পেনশন পান, তাদের ঘর দেওয়া যাবে না। গরিব মানুষ, দুঃখী, বেওয়া যারা আছেন, প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী, তপশিলী, আদিবাসী, সংখ্যালঘু ঘরের মানুষ, যারা আর্থিকভাবে অত্যন্ত দুর্বল জায়গায় আছেন, তাদেরকে ঘর দিতে হবে। এক্ষেত্রে কোনো 9-6 করা চলবে না। সরকারি প্রকল্পে যাতে সাধারণ গরিব মানুষ তার ফসল পেতে পারে, উপকার পেতে পারে, সেই জন্য হচ্ছে আমাদের আজকে একটা সুনির্দিষ্ট অভিযোগ যে তালিকা, তাতে আমরা নির্দিষ্টভাবে ঠিক করেছি এদের পাকা বাড়ি আছে, গাড়ি আছে, এরা যেন না পায়। আর আমরা 100 নাম আজকে দিলাম এখানে, এই নামগুলোতে আগামী দিনে তালিকাভুক্ত করে এই মানুষদেরকে ঘর প্রদান করতে হবে, এটাই হচ্ছে আমাদের মুখ্য দাবি। এটা কি আপনারা হচ্ছে গোটা ব্লকের? আমরা 14 গ্রাম পঞ্চায়েত, আমরা আজকে প্রতিনিধিত্বমূলক এসেছি। আমাদের কিছু মানুষ যখন জেনেছে লাল ঝান্ডার পার্টি, তারা বিগত সময়তে মানুষের সাথে ছিল, লাল ঝান্ডার পার্টি মানুষের সাথে থাকে, এদের সাথে কাজ করতে গেলে, করাতে গেলে কোনো দক্ষিণার টাকা পয়সা দিতে হয় না। তৃণমূল মানে তোলাবাস, তৃণমূল মানে চোর, সে পঞ্চায়েতের মেম্বার থেকে প্রধান প্রত্যেকে, এদের সাথে কথা বলতে গেলে ভেট দিতে হয়, ঘুষ দিতে হয়। সিপিএম পার্টি মানুষের সাথে ছিল, মানুষের সাথে আছে, আগামী দিনেও থাকবে। যদি আগামী দিনে এই তালিকা তৈরির ক্ষেত্রে যদি গরিব মানুষ যদি প্রাপক এটা ঠিক না হয়, আরও আমরা বৃহত্তর আন্দোলন করব, গোটা ব্লকের মানুষের জমায়েত করে অফিসটাকে আমরা স্তব্ধ করে দেবো। গরিব মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করতে লাল ঝান্ডার পার্টি। উত্তর দিনাজপুর থেকে প্রবাল সাহার রিপোর্ট, টাইমস 14 বাংলা।